যে মাথায় ফুল গুজে ফুলকুমারি যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল সেভেন সেকেন্ড। আর আজকে আমরা ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো উপলক্ষে চলে গেছিলাম বনভীতি রিসর্টে। বনভীতি রিসর্টটা ঘটকপুকুরের কাছে, আমাদের সায়েন্স সিটির পাশ দিয়ে যে রাস্তাটা বাসন্তী হাইওয়ে মালঞ্চ দিয়ে হয়ে গেছে, সেই রাস্তা দিয়ে ঘটকপুকুর যেতে সময় লাগে 1.5 ঘন্টা। আর এই হচ্ছে বাইরের জায়গাটা যেখানে তোমরা গাড়ি পার্কিং করতে পারবে। আর এখন আমরা ঢুকছি বনভীতির মধ্যে। এটা হচ্ছে বনভীতি রিসর্টের এন্ট্রি গেট। বনভীতি রিসর্টসে বেশ কিছু জিনিস আছে। বনভীতি রিসর্টসে তোমরা ডে আইটেমাইজ করতে পারো অথবা গিয়ে রুমও নিতে পারো। ভিতরটা খুব সুন্দর সাজানো গুছানো, দেখতে খুব ভালো লাগবে। আর এই যে দেখো, আমরা দুজন পৌঁছে গেছি বনভীতি রিসর্টসে। এখানে একটাও নন এসি রুম নেই, সব কটা রুমই এসি। আর রুমের ট্রাফিকটা প্রায় 3500 থেকে শুরু। আর কিছু লাক্সারিয়াস টেন্ট আছে। আর এখানে একটা সুইমিং পুল আছে, তোমরা এই যে বনভীতির লেখা, এখানে সুইমিং পুল আছে একটা। আর ভিতরটা সব কটা ঘরই হচ্ছে মাটির ঘর, আর বেশ সুন্দর ছিমছাম, খুব সুন্দর জায়গাটা। যদিও বা ফটো তোলার জন্য প্রতিটা জায়গা খুব সুন্দর, দারুণ জায়গা। প্রতিটা কোণ হচ্ছে ফটোজেনিক, প্রতিটা জায়গা খুব সুন্দর সুন্দর ফটো উঠবে। তো তোমরা যারা যারা ডে আউটিংয়ের প্ল্যান করছো বা ভাবছো কলকাতার কাছাকাছি একদিনে ঘুরে যায় কোথায়, তাহলে যেতেই পারো। আর এটা হচ্ছে অফিস ঘর। অফিস ঘরের পাশেই এখানে দুটো বড়ো বড়ো টেন্ট আছে, টেন্টগুলো ভাড়া 2200 টাকা করে। আর এগুলো লাক্সারিয়াস টেন্ট বলছে ওরা। এই প্রতিটা সুন্দর রাস্তা, রাস্তাগুলো খুব সুন্দরভাবে সাজানো। বাচ্চাদের জন্য এখানে প্লেগ্রাউন্ডও আছে, এখানে খেলাধুলো করছিল বাচ্চারা। আমরা ভিতরে ঢুকে বেশ কিছুক্ষণ চারদিকটা ঘুরে দেখে নিলাম, আর কিছু সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম। ফটো তোলার পরে আমরা এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসবো, কারণ আমাদের থাকার কোনো প্ল্যান ছিল না, জাস্ট গেছিলাম জায়গাটা শুনেছিলাম খুব সুন্দর সাজানো গুছানো জায়গা, সেই জন্য আমরা গিয়েছিলাম। গিয়ে কিছুক্ষণ থাকলাম, ঘুরলাম, এদিক ওদিক ফটো ফটো তুলেছি, তুলে দেন বাড়ি ফিরবো। একটু তার আগে খাওয়া দাওয়া করে নেবো। চারপাশটা ঘুরতে ঘুরতে চোখে পড়লো এখানে একটা জায়গা যেখানে লেখা আছে এতটা সময় থেকে এই সময়ের মধ্যে মাছ ধরা যায়, তার মানে মাছ ধরার চার দিয়ে তোমরা এই জায়গাটা বসে বসে মাছও ধরতে পারো। বেশ সুন্দর করে সাজানো জায়গাটা। এই জায়গাটায় তোমরা জন্মদিনও পালন করতে পারো। এই যে স্পটটা দেখতে পাচ্ছ, এইখানটায় জন্মদিন পালনও করতে পারো। আর জলে ঘুরে বেড়াচ্ছিল একটা রাজহাঁস, সেটা দেখে একটা ছোটো ভিডিও করে নিলাম। আর এই হচ্ছে তোমার হচ্ছে বেরোনোর রাস্তাটা, এখান থেকে হচ্ছে তোমার খেতে যাওয়ার রাস্তা। যেটা চারপাশে অনেক ফুলের গাছ আর প্রচুর ফুল দিয়ে সাজানো প্রতিটা ঘরই মাটি, ডালিয়াগুলো খুব সুন্দর সুন্দর হয়েছে, চন্দ্রমল্লিকাগুলো দারুণ লাগছিলো দেখতে। চারপাশটা ঘরগুলো মাটির আর সামনের ডিজাইনটা ছিল খুব সুন্দর। দেন আমরা এইরকম উপভোগ করতে করতে সামনে দিয়ে গিয়ে আর তোমার দেখতে থাকো ভিডিওটা। বনভীতি রিসর্টটার একটা সুইমিং পুল আছে, এখানে কেবলমাত্র যারা রুম নেয় তারাই এটা ইউজ করতে পারে। এই যে জল পড়ছে আর এখানে সবাই স্নান টান করছিল। আর এই যে ঘরের বারান্দাগুলো, এর প্রতিটা বারান্দা খুব সুন্দর, তোমরা যদি গিয়ে থাকতে চাও থাকতে পারো। তবে আমার কাছে প্রাইসটা একটু ওভাররেটেড হয়ে লেগেছে, 3500 টাকা ভাড়া, এটা একটু বেশিই লেগেছে আমার জন্য। তার থেকে নর্মাল তোমরা গেলে ঘুরে আসলে খাওয়া দাওয়া করলে সেটা বরং বেশি ভালো লেগেছে আমার জন্য। কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো হলেও সার্ভিসটা খুব খারাপ। আমরা গেছিলাম, গিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর তারপর খাবার পেয়েছি। প্রতিটা মানুষদেরই খুব দেরি করতে হচ্ছে খাবার পাওয়ার জন্য। আর এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, দেখো এই উপরটা যেটা খাওয়ার জায়গা যেখানে দেখালাম হাত দিয়ে, কালো গোলাপ দেখতে পেলাম, কালো গোলাপ দেখিনি কোনোদিন, বললো এটা কালো গোলাপ নাকি। আর এদিকেও একটা খেলার জায়গা আছে যেখানে বাচ্চাদের খেলার জায়গা, বাচ্চারা খেলছিল। আর এর ঠিক উপরটাতেই হচ্ছে তোমার ভোজনালয় যেখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর এই ভোজনালয়ের ঠিক নিচেই এইখানটায় একটা অর্কিড বাগান টাইপের আছে, মানে হচ্ছে অর্কিডের বাগান আছে, অর্কিডও দেখতে পারো। আর এই একটা সাঁকোটা পেরিয়ে, মানে একটা ব্রিজ টাইপের আছে, ব্রিজটা পেরিয়ে তোমাকে হচ্ছে ওপারটা যেতে হবে, ওই বাড়ি হচ্ছে খাবার জায়গাটা। আর এই হচ্ছে তোমার অর্কিড, যেখানে বলছি অনেকগুলো অর্কিড আছে, অর্কিডটা দেখতে খুব সুন্দর ছিল, প্রতিটা অর্কিডই দারুণ ছিল দেখতে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছবিটিও তুলেছি, জায়গাগুলো খুব সুন্দর সুন্দর, ফটো তোলার জন্য দারুণ জায়গা। আর এই যে বনভোজপুরের যে জায়গা, রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে জায়গাটা ঠিক এইরকম, মানে পরিবেশটা দারুণ, বড়ো সড়ো বুফের ব্যবস্থা আছে, শুধু রবি আর শনি এই দুটো দিনই বুফে হয়। আর এরকম জানলার ধারে বসে বাইরের প্রকৃতি দেখতে পাবে, খাওয়া দাওয়া করতে পারবে। এইটা হচ্ছে খাবারের মেনু কার্ড, মেনু কার্ডটাও খুব প্রিমিয়াম দেখতে দারুণ। কিন্তু এদের সার্ভিসটা ভালো ছিল না, সার্ভিসটা খুব লেট সার্ভিস ছিল। একটা খাবার অর্ডার দেওয়ার পরে অনেকক্ষণ সময়ের পরে খাবার আসছিলো। আমরা নিয়েছিলাম চিকেন কাবাব, আর সঙ্গে নিয়েছিলাম ফ্রাইড রাইস, তন্দুরি রুটি আর চিলি চিকেন। খাবারের কোয়ালিটি খুব ভালো ছিল, কোয়ালিটি ভালো হলেও কোয়ান্টিটি। তবে একটা জিনিস তুমি এরকম দেখতে পাবে, কিছু কিছু লোক আছে যারা এদিকে কিছু ঘুরে বেড়াচ্ছিল, কোনো কাজ করছিল না, যাই হোক
আমাদের অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরে খাবার আসলো। খাবারের কোয়ান্টিটি মোটামুটি, খুব একটা বেশি বলবো না। আর এই হচ্ছে বিল টোটাল। যাই হোক, রাজহাঁসের মতো প্যাক প্যাক করে ঘুরতে ঘুরতে আমাদের দিনটা শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সবাইকে দেখাও।